চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের পর হত্যা বহুজাতিক প্রতিষ্ঠানের এক তরুণী কর্মীকে ধর্ষণের পর হত্যা করেন বাস চালক ও তার সহযোগী গত শুক্রবার মেয়েটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে বগুড়া থেকে বাছে পরে কর্মস্থল ময়মনসিংহে ফিরেছিলেন এই ঘটনায় টাঙ্গাইলের মতপুর থানার পুলিশ বাসটির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে তিনজন গত মঙ্গলবার আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিগত বছরগুলোতে বাসে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে সর্বশেষ বৈশাচিকে ঘটনা দেশের সড়ক পরিবহনের নারীদের নিরাপত্তা নিয়ে নতুন সংখ্যা তৈরি করেছে শুক্রবার রাতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পঁচিশ মাইল মধুপুর বন এলাকায় রাস্তার পাশ থেকে ওই তরুণীরা লাশ অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে পুলিশ লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে গত সোমবার থানায় সংরক্ষিত লাশের ছবি দেখে বোনকে শনাক্ত করেন বড় আই তা কথার সূত্র ধরে পুলিশ চা পরিবহনের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে তারা হলেন বাস চালক হাবিব সুপারভাইজার সফর আলী চালকের সরকারি স্বামী আকরাম ও জাহাঙ্গীর আকরাম ও জাহাঙ্গীরের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামে স্বামীমের বাড়ি মুক্তাগাছার নন্দি বাড়ি হাবিব ও সফর আলীর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামে আকরাম ও জাহাঙ্গীর ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে গতকাল বিকেলে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারক হাকিম গোলাম কিগোরিয়ার আদালতে জবানবন্দি দিয়েছেন আজ বুধবার হাবিব ও সফর আলীকে আদালতে হাজির করা হবে করতে গ্রেপ্তার শুক্রবার রাত প্রায় এগারোটা পর্যন্ত স্বজনদের সঙ্গে যোগাযোগ ছিল তরুণীরা তার বড় ভাই বলে এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল পরদিন শনিবারও কোনো খোঁজ খবর না পেয়ে তিনি মমন সিংহে দিয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরে মধুপুর বনাঞ্চলে তরুণীরা লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি সোমবার সন্ধ্যায় মধুপুর থানায় যান বোনকে শনাক্ত করেন ওই তরুণীরা ভাইয়ের কাছ থেকে পুলিশ জানতে পারে শুক্রবার তার বোন ময়মনসিংহের কর্মস্থল থেকে বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা সন্ধ্যা দিকে আরেক সহকর্মীর সঙ্গে পরিবহনের বাসে করে রওনা হন ওই সহকর্মীর গন্তব্য ছিল থাকা রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে বাসটি টানভেলের এলম রায় এর সহকর্মী নেমে যান তার কথার সূত্র ধরে সোমবার রাতে মধুপুরের পুলিশ ছোয়া পরিবহনের বাসটি জব্দ করে এটি তখন বগুড়া থেকে ময়মনসিংহায় রাত ছিল বাসের পাঁচ কবিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার শিকার করেন তবে ধর্ষণ এবং হত্যার মতো নৃশংস ঘটনা ঘটানোর পর তাদের কোনো বিকাল নেই হত্যাকাণ্ডের পর দিন থেকে নিয়মিত বাস চালিয়েছেন যাত্রী নিয়ে বগুড়া ময়মনসিংহে যাতায়াত করেছেন তরুণীরা বাড়ির সিরাজগঞ্জের তারাশে স্বজনেরা বলে। স্থানীয় কলেজ থেকে এইচএসসি পাশের পর বগুড়ার আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন পরে ঢাকার একটি কলেজ থেকে মাস্টার্স শেষ করে বছর খানেক আগে একটি বহুজাতিক কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে চাল নেন এর মধ্যে ঢাকার একটি আইন কলেজে এম এল ভর্তি হয়ে পড়াশোনাও করছে